নমস্কার প্রিয়ার সিম্পল কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু ফুলকপি দিয়ে আর বড়ি দিয়ে কই মাছের ঝোল। এটি গরম ভাতে অসাধারণ লাগে। চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি। রেসিপিটা করার জন্য এখানে নিয়েছি আমি ফুলকপি, আলু, বড়ি, ধনে পাতা আর কাঁচা লঙ্কা। ফুলকপি আর আলুটাকে ভাপিয়ে নিয়েছি আদা, জিরে, টমেটো আর কাঁচা লঙ্কা। এবারে আমি নিয়েছি এখানে 6টা বড় সাইজের কই মাছ। কই মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে দেব নুন, হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো, এটা রেড চিলি পাউডার দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে 5 মিনিট রেখে দেব। আর জ্যান্ত মাছ ধোয়ার সবসময় একটু নুন দিয়ে ধুলে যে ল্যালসা ভাবটা ছিল সেটা চলে যায়। মাখিয়ে নিয়ে এবারে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দেব সর্ষের তেল। কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটাকেও ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বড়িগুলোকে ভেজে নেব। এই বড়িগুলো আমি নিজেই বাড়িতে দিয়েছি। বড়িগুলোকে লাল করে ভেজে তুলে নেব। এবারে তেলটাকে আরেকটু গরম করে নিয়ে ওই তেলে এবারে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। যদি আমার আজকের কই মাছের রেসিপি ভালো লাগে, তবে যারা আমার চ্যানেলটি প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার 3টি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে বাদবাকি মাছও ভেজে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলে দিয়ে দেব আলু। আলুটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দেব ফুলকপি। দিয়ে আলু ফুলকপিটাকেও ভেজে নেব। ফুলকপি আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওই তেলে আর একটু তেল দিয়ে আমি জিরেটা দিয়ে দিয়েছি। জিরেটা যখন একটু লাল হয়ে আসবে দিয়ে দেব জিরে, টমেটো আর আদার পেস্টটা, আর এখানে 2টো কাঁচা লঙ্কা আছে। দিয়ে দেব নুন, দিয়ে একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। দিয়ে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর ফুলকপি, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে একটু জল দেব। জল দিয়ে আরও 1 মিনিট কষিয়ে নেব। কষিয়ে নিয়ে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেব জল। এখানে আমি একটু ঝোলই রাখবো, সেই জন্য জলটা একটু বেশিই দেব। আর এখানে 6
ছটা মাছ আছে, সেই জন্য জলটা একটু বেশিই লাগবে। দিয়ে এবার ফুটে গেলে দিয়ে দেব বড়ি আর ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দিয়ে সবগুলোকে ঝোলের মধ্যে চুবিয়ে দিয়ে ঢেকে দেবো আমি 5 মিনিটের জন্য, যাতে আলু ফুলকপিটার সাথে ভালোভাবে মাছটা মিশে যায়। আর গ্যাসটাকে মিডিয়ামে রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে আমার মাছটা প্রায় রান্না হয়েই গেছে। এবারে উপর দিয়ে দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা আর দেব ধনে পাতা কুচি, দিয়ে আমি গ্যাসটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল আমার আলু ফুলকপি আর বড়ি দিয়ে কই মাছের ঝোল। এই রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।